আজকে আমি অ্যাকচুয়ালি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি রিসেন্টলি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে পাইথন দিয়ে কিভাবে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো গুগল, ফেসবুক বা যে কোনো জায়গা থেকে কিভাবে ইমেজ ডাউনলোড, ইমেজ বা ছবি ডাউনলোড করে আনা যায়। সো এটা একটা কুল ওয়ে অ্যাকচুয়ালি। এমনিতে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ সেভ অথবা ডাউনলোড করতে পারি, বাট পাইথন প্রোগ্রামের মাধ্যমে ডাউনলোড করাটা একটা ইন্টারেস্টিং ওয়ে হতে পারে। সো আমি পুরো কোডটা একটু দেখাবো আর হালকা কিছু ডিসকাস করতে পারি, যদি ভুল হয় তাহলে কমেন্টে জানালে খুশি হব। সেটা হচ্ছে, প্রথমে আমি অ্যাকচুয়ালি এই পাইথন প্রোগ্রামে দুইটা মডিউল বা দুইটা লাইব্রেরি ইউজ করব, সেটা প্রথমে ইম্পোর্ট করব। ইম্পোর্ট ইম্পোর্ট প্রথমে যেটা আমি ইম্পোর্ট করব সেটা হচ্ছে র্যান্ডম। এই র্যান্ডম লাইব্রেরিটা যেটা করবে সেটা হচ্ছে, এ আমার জন্য র্যান্ডম নাম্বার জেনারেট করবে, এবং এই র্যান্ডম নাম্বার আমার কেন প্রয়োজন সেটা আমি একটু পরে ডিসকাস করব। দেন আমি যেহেতু ইউআরএল নিয়ে কাজ করব, সেহেতু আমার যেহেতু আমি ইউআরএল এর মাধ্যমে, মানে যে কোনো ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে আমি সেই ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করব, সেহেতু আমার ইউআরএল লাইব্রেরি নামে যে আমার মডিউলটা আছে সেটা আমি ইম্পোর্ট করব এখানে। দেন আমি প্রথমে একটা ফাংশন লিখবো, আমি একটা ফাংশনের মাধ্যমে একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি যে ফাংশনটা অ্যাকচুয়ালি ইমেজ ডাউনলোড করবে পাইথন প্রোগ্রামের মাধ্যমে। সো আমি অ্যাকচুয়ালি এই ফাংশনটার নাম দিচ্ছি ইমেজ ডাউনলোডার। সো ফাংশনের নাম যেকোনো কিছুই দেওয়া পসিবল, বাট এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সো সেগুলো নিয়ে এখন অত ডিসকাস না করি। ইমেজ ডাউনলোডার, দেন এখন ফাংশনের নাম ডিক্লেয়ার করা শেষ, এখন আমি ফাংশনের ভিতরে কিছু কাজ করব। সেটা প্রথমে একটু দেখে, সেটা হচ্ছে প্রথমে ফাংশনে যেহেতু আমি একটা ই প্রয়োজন, কি বলে ভুলে গেলাম, যে আমি যে ইমেজ ফাইলটা ডাউনলোড করব, সেই ইমেজ ফাইলটা ডাউনলোড করার পরে এই ইমেজ ফাইলটাকে আমাকে একটা নাম দিতে হবে। আচ্ছা, আমার রেকর্ডারে মোস্ট প্রবলি কোনো একটা প্রবলেম হয়েছিল, সেজন্য আমার এই জায়গা থেকে আবার নতুন করে রেকর্ড স্টার্ট করতে হচ্ছে। সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে ইমেজ যেটা সেভ করবো আমার লোকাল স্টোরেজে, সেটার জন্য আমার দুইটা নামের এক্সটেনশন থাকে, যেমন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো লাস্ট নেমটা হচ্ছে এই ইমেজ ফাইলটা জেপেগ নাকি জেপিজে নাকি হচ্ছে পিএনজি অথবা জিপ, এরকম জিপ। আর ফার্স্ট নেম যেটা, সেটা হচ্ছে আমরা যেমন রাকিব সাকিব হ্যান ত্যান, যেটা দিয়ে আমি ইমেজটা সেভ করতে চাচ্ছি। সো যেহেতু আমি এখানে কোনো প্রকার নাম ইউজ করবো না, এখানে আমি সংখ্যা সংখ্যা ইউজ করবো, নাম্বার ইউজ করবো, সেক্ষেত্রে আমি র্যান্ডম নাম্বার নামে আমি যে ফাংশনটা বা যে মডিউলটা এখানে ইম্পোর্ট করছি সেটা আমি এখানে ইউজ করবো। সো ফার্স্ট অফ অল আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ফার্স্ট নেম। ফার্স্ট নেমের ভিতরে আমি এটা রাখতে চাচ্ছি, সেটা এখন এই ফাংশনটা নিয়ে যেহেতু কাজ করব, এই মডিউলটা নিয়ে যেহেতু কাজ করব, সেহেতু এই মডিউলটা প্রথমে লিখতে হবে। লেখার পরে দেন আমাকে আরেকটা লিখতে হবে, র্যান্ড রেঞ্জ। র্যান্ড রেঞ্জ দিয়ে আমি অ্যাকচুয়ালি র্যান্ডম নাম্বারের রেঞ্জটা ডিক্লেয়ার করব, যে কত থেকে কত নাম্বারের ভিতরে আমার র্যান্ডমলি নাম্বার ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি 1 থেকে 25 ইউজ করতেছি, এটা যদি 1 থেকে 1 লাখ ইউজ করি সেক্ষেত্রেও 1 থেকে 1 লাখের ভিতরে যে কোনো নাম্বার আমাকে দিতে পারে ওই ইমেজটা সেভ করার জন্য, ইমেজের ফার্স্ট নেমটা হিসেবে। দেন আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব আমার লাস্ট টাইমটা সেভ করার জন্য, লাস্ট টাইম মিনস হচ্ছে জেপেগ অথবা জেপিজে অথবা সামথিং ব্লা 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 সেটাই। সো আমি এখানে লাস্ট টাইম দিয়ে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেটার ভিতরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে ফার্স্ট টাইম, ফার্স্ট টাইমটা যেহেতু একটা নাম্বার সেহেতু আমাকে এটা স্ট্রিং এ কনভার্ট করতে হবে। স্ট্রিং এ কেন কনভার্ট করতে হবে সেটার পিছনে একটা রিজন আছে, সেটা আমি একটু দেখাবো। একটু জেপেক, আমি এই ইমেজ ফাইলটা জেপেক নামে সেভ করতে চাচ্ছি। সো জেপিজে দিয়ে আমি এখানে একটা স্ট্রিং লিখছি। সো পাইথনের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে স্ট্রিং এবং ইন্টিজার আমি কখনো যোগ করতে পারবো না, সোফার আমি যতটুকু জানি। যদি এর থেকে ভালো কিছু কেউ জেনে থাকেন সেহেতু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যেহেতু ফার্স্ট টাইম যে ভ্যারিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি এটা হচ্ছে একটা ইন্টিজার হবে, কারণ র্যান্ডম নাম্বার জেনারেট হবে এখানে, সেহেতু আমার এই র্যান্ডম নাম্বার যে ফার্স্ট নেম যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে আমার স্ট্রিং এ কনভার্ট করতে হবে। পাইথনে স্ট্রিং এ কনভার্ট করতে হলে, মানে ইন্টিজার কে স্ট্রিং এ কনভার্ট করতে গেলে প্রথমে str লিখতে হয়, এবং এই ভ্যারিয়েবলটাকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রোগ্রামিং এর ভাষায় এটাকে প্রিন্টেসিস বা প্রেন্থেসিস যেটাই বলি সেটা ইনক্লুড করা হয়, এবং আমি দুইটা স্ট্রিং কে একসাথে যোগ করলাম জেপেক নামে, এবং লাস্ট টাইম নামে আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে এটা রাখছি। এখন প্রোগ্রামের বা এই ফাংশন যেটা কাজ করবে, যে ইমেজ ডাউনলোডের সব থেকে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এখন, সেটা হচ্ছে এখন আমাকে পুরো ফাংশন যে কাজটা করবে, মানে ইমেজ ডাউনলোডের যে কাজটা, সেটা
জন্য যে যে ব্যাপার আছে। সো আমি অলরেডি একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে আমি যে ফাংশনটা লিখছি এটাকে একটা প্যারামিটার দিতে হয়। যে প্যারামিটারটা কি সেটা আমি একটু বলি, এখানে ইউআরএল বলি যেটাই বলি যে কোনো কিছু এখানে লেখা পসিবল, কোনো প্রবলেম নাই। এই প্যারামিটারটা কাজ হচ্ছে আমি যখন এই ফাংশনটা ধরে ডাক দিব মানে কল করব ফাংশনটাকে, তখন এটার ভিতরে আমার লিঙ্ক ইনপুট দিতে হবে, সেই লিঙ্ক দিয়ে অ্যাকচুয়ালি সে ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করবে। সো ইট ইজ এ প্যারামিটার অন কাইন্ড অফ, এটা একটা ভ্যারিয়েবল বলা চলে বাট প্রোগ্রামিং এর ভাষায় এটাকে প্যারামিটার বলে। সো আমি এখন যেটা মেইন কাজ সেটাতে একটু যাব, সেটা হচ্ছে আবার আমাকে লিখতে হবে ইউআরএল লাইব্রেরি ডট রিকোয়েস্ট। প্রথম ওই মডিউলটা নিয়ে কাজ করবো, যেহেতু সেহেতু ওই মডিউলের নামটা লিখতে হবে। দেন এটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এবং পাইথনের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাইথন অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেভাবে আমরা স্পিকিং করি বা যা করি কথা বলি সেইভাবে পাইথন কথা বলে প্রোগ্রামিং এর ভাষায়। এই জন্য পাইথন এখন পর্যন্ত অনেক জনপ্রিয় একটি ল্যাঙ্গুয়েজ। কারণ এখন আমি যেটা লিখতে যাব সেটা হচ্ছে ইউআরএল জি ট্রাইব। এই ইউআরএল জি ট্রাইব যেটা, এটাই অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইট থেকে ইমেজটাকে ডাউনলোড করতে সহযোগিতা করবে। সো ইউআরএল জি ট্রাইব মিনস হচ্ছে আমার ইউআরএলটাকে উদ্ধার করবে। সো এখানে কোনো কমপ্লেক্স কোনো কিছু নাই, এখানে মনে রাখারও কিছু নাই, মুখস্থ করারও কিছু নাই, জাস্ট মানে সো ইজি। সো যেহেতু আমি প্রথমে প্যারামিটার দিছিলাম যে ইউআরএল নিবে, প্যারামিটার মানে এই ফাংশনটা ইনপুট হিসেবে ইউআরএল নিবে, সেহেতু আমি ইউআরএলটা এখানে লিখলাম। দেন আমাকে পরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে প্রথমে আমার ইউআরএলটা দিয়ে ডাউনলোড করবে এই ফাংশনটা, দেন এটাকে একটা জায়গাতে লোকাল স্টোরেজে সেভ করতে হবে। তো সেভ করবে সে কি নামে, সেটা হচ্ছে লাস্ট নেম। লাস্ট নেমটা ঠিক না, লাস্ট নেমটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটা এই পুরো ফাইলটার ফুল নেমটা হবে। তো আমরা এই লাস্ট নেম ভ্যারিয়েবলটা এখানে লিখতে হবে লাস্ট নেম। আজকে কেন জানি মনে হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডার এটাতে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক কোনো একটা ঝামেলা আছে। সো যেটা দেখাচ্ছিলাম সেটা আবার একটু দেখাই, সেটা হচ্ছে ইউআরএল এবং লাস্ট নেম। সো যেহেতু আমি ইউআরএল নিয়ে প্রথমে কাজ করবো, ইউআরএল দিয়ে প্রথমে ডাউনলোড করবো আমি ইমেজটা, তারপর সেটা আমি লাস্ট নেম ভ্যারিয়েবলের ভিতরে সেভ করবো। লাস্ট নেম ভ্যারিয়েবলের ভিতরে কেন সেভ করবো সেটা আরেকটু ডিসকাস করি। সেটা হচ্ছে লাস্ট নেম ভ্যারিয়েবলের ভিতরে আমি প্রথমে ফার্স্ট নেমটা এবং যে লাস্ট এক্সটেনশনটা দিয়ে আমি সেভ করবো, যে পেক নামে ছবিটা সেভ করতে চাই যে ইমেজটা, সেহেতু এটা আমি লাস্ট নেম ভ্যারিয়েবলের ভিতরে রাখছি। সো আমাকে দুইটা সিকুয়ালি এখানে ডিক্লেয়ার করতে হবে। এখন সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে আমরা এখন ফাংশনটা কল করব ইমেজ ডাউনলোডার ফাংশন, এবং চেক করে দেখবো যে ইমেজ ডাউনলোডার ফাংশন কাজ করে কিনা, একটা ইউআরএল দিব এটার ভিতরে। সো আমরা এখন ইমেজ ডাউনলোডার ফাংশনটাকে কল করতেছি, দেন ডাবল কোটেশনের ভিতরে আমি আমার ইউআরএল টা দিব। আমার একটা ইউআরএল আগে থেকে কপি করা ছিল অনলাইন থেকে, এটা গুগল থেকে নেওয়া র্যান্ডমলি, যদি এটা আমার নিজে পার্সোনাল ছবি। সো ইউআরএল টা এর ভিতরে দিলাম বিসমিল্লাহ বলে, এখন রান করে দেখি এটা রান হয় কিনা। ইয়েস এটা রান হয়েছে। কেন রান হয়েছে সেটা একটু বলি, সেটা হচ্ছে এখানে টু জিতে নামে দেখতে পাচ্ছি যে একটা ফাইল ক্রিয়েট হয়েছে আমার রিপোজিটরিতে বা আমার ফোল্ডারের ভিতরে। যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার ছবিটা ও ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফেলছে, এবং আসলে এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করছে কিনা সেটাও আমরা একটু চেক করে দেখি। সেটা চেক করার জন্য আমি যে ইউআরএলটা ইউজ করছিলাম সেটা আমি এখন একটু পেস্ট করে দেখবো এখানে, তাহলেই বুঝতে পারবেন যে আসলে ওই ইমেজটাই ডাউনলোড করছে কিনা। সো এডস ব্রাউজারটা একটু ইউজ করি, কি ব্যাপার তো স্লো হচ্ছে কেন ইন্টারনেট। ইয়েস আমরা এই ছবিটা ইউজ করছিলাম এবং এই ছবিটাই পাইথন ডাউনলোড করছে। সো দ্যাটস ইট, এবং পাইথন খুবই ইন্টারেস্টিং একটা ল্যাঙ্গুয়েজ, এবং যারা প্রোগ্রামিং শিখতে চান বিগিনারদের জন্য দিস ইজ এ ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ, এবং খুব ইজি, খুবই মজাদার একটা ল্যাঙ্গুয়েজ। সো হ্যাপি প্রোগ্রামিং, থ্যাংক ইউ।